কিন্তু না, এমন কিছুই না। আমি বাংলাদেশি, পিওর বাঙালি, আর সেই হয়তো সাউথ, পিওর সাউথ ইন্ডিয়ান না। আমি এমন কোনো এক্সপেরিমেন্ট করিনি এখনো যেটা আসলে আমি নিজেই খেতে পারবো না। যদি বলে তাহলে অবশ্যই শাহরুখ খান ফার্স্ট অপশনে, রণবীর কাপুর সবাইকে ভালো লাগে। না, আমি ল নিয়ে পড়ছি, আমার পড়াশোনা এখন শেষ হয়নি। শেষ হলে তাও আমার ইন্টার্নশিপ না, মানে আমি তো প্র্যাকটিস করবো, তো ইন্টার্নশিপ কখনো করার সুযোগও হবে না। প্রথমত মাহেশরিক নাটক না, এটা টোয়েব ফিল্ম। তো মাহেশরিকের হ্যাঁ যেহেতু টাইম ট্রাভেলিং একটা গল্প, আবার 2010, 2013, আবার 2016, তো কয়েকটা সাল আছে। তো আমাকে যখন ফার্স্টে শাহিন ভাই, মানে আমার যিনি ডিরেক্টর শিয়াব শাহিন, তো উনি আমাকে যখন ফার্স্টে গল্পটা শুনে আমি একটু কনফিউজ ছিলাম যে আমি ভাইয়া বুঝি নাই, তখন সে আমাকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বোঝায় যাতে আমার বোঝার সুবিধা হয়। তো একটু তো কনফিউশন ছিলই, পরে যখন বারবার স্ক্রিপ্টটা পড়ার পরে কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। যেমন অভিনয় করতে গিয়ে অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ, তো অভিনয় করার অভিজ্ঞতা কি বলবো, মানে যেটা হয় যে ফিল্মের আমরা এর আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম, বিকজ 1 মাস আগে থেকে আমাদের স্ক্রিপ্টিং নিয়ে কথা হচ্ছিল। আমরা পুরো টিম আমরা কয়েকবার মিটিংয়ে বসেছি, তারপরে রিহার্সাল করেছি কয়েকবার। তো যার কারণে আমাদের যখন আমরা বেসিক্যালি যখন শুটিং শুরু করি তখন আর কোনো রকম প্রবলেম ফেস করিনি, সো স্মুথলি আমাদের শুটিংটা হয়ে গেছে ইনশাআল্লাহ, মানে আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে সাউথ ইন্ডিয়ান কীর্তি সুরেশের সাথে আপনার মানে চেহারার মিল আছে, তো সেই ক্ষেত্রে কি যদি বলি যে আসলে কোনো রিলেশন আছে কিনা, মানে এত মিল কিভাবে কিভাবে রিলেশন থাকবে? উনি সাউথ ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, মানে অনেক সিনেমা দেখি যে অনেক ছোটবেলা হারিয়ে যায়, পরে বড় হলে মিল হয়, এরকম কিছু। এখন সিনেমার জীবন তো মানে সিনেমার যেগুলো দেখলে তোর জীবনের সাথে মিল না, যদি মিলে যায় তাহলে তো খুব ভালোই। যদি সে আমার বড় বোন, হারিয়ে যাওয়া বোন হয় তাহলে তো খারাপ না, ভালোই তো। কিন্তু না, এমন কিছুই না। আমি বাংলাদেশি, পিওর বাঙালি, আর সেই হয়তো সাউথ, পিওর সাউথ ইন্ডিয়ান। সো উনি ওনার যে কালচারটাকে, ওনার ফেসে ওনার সেই সাংস্কৃতিক একটা মানে বাঙালিটা ভাব আছে, মানে ওনার দেশ থেকে। সো আমার দেশে আমার মনে হয় যে আমার ফেসে একটা বাঙালি ভাব আছে। আর যেটা হচ্ছে যে তিলাটা, আমার এখানে একটা তিল আছে, ওনার ডান্সের তিল আছে, তো এটার জন্য অনেকে মানে এক বলে আর কি। ওকে, আমি জানি আপনি রান্নার এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন, কিন্তু রমজান মাসে আসলে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট দেখি, নুডলস মুরগির ভিতরে ঢুকে বিভিন্ন এক্সপেরিমেন্ট হয়। তো আপনি এরকম কোনো এক্সপেরিমেন্ট করেছেন কিনা, যেহেতু এক্সপেরিমেন্টের কথা আসছে? না, আমি এমন কোনো এক্সপেরিমেন্ট করিনি এখনো যেটা আসলে মানে আমি নিজেই খেতে পারবো না। বড় জোর হলে আমি খুব আইসক্রিম বানানোর এক্সপেরিমেন্ট করেছিলাম, যেটা আমি আমার মানে আমি নিজে খেতে সাহস পাইনি, পরে ছোটো ভাইকে টেস্ট করেছি যে দেখো তো কেমন লাগে। এই এর বাইরে আমি এক্সপেরিমেন্ট করিনি কখনো। ওকে, বলিউডে যদি কোনো হিরোর সাথে অ্যাক্টিং করতে বলা হয়, আমি জানি আপনার আলিয়া ভাট অনেক পছন্দের একজন হিরোইন, আপনি বিভিন্ন সময় বলেছেন আপনার ফ্যান, আপনি এক ধরনের। বলিউডে কোনো হিরোর সাথে অ্যাক্টিং করার সুযোগ আছে কার সাথে? না, আমি ফ্যান না, আমি ওনার মানে অ্যাক্টিংয়ের যে ওনার যে স্কিলটা আমার খুব পছন্দ, কারণ আমি ওনাকে ফার্স্ট দেখি স্টুডেন্ট অফ দ্য ইয়ারে, তারপর যখন ওনার বিভিন্ন কাজগুলো আসে, হাইওয়ে, তারপর হচ্ছে রাজি, তারপরে লাস্ট গাঙ্গুবাই আসছে, তো ওনার অ্যাক্টিং স্কিল যে ওনার অ্যাক্টিং যেভাবে ইম্প্রুভ করেছে, তো ওটা আমার জন্য অনেক, আমার মনে হচ্ছে যে আমি ওনার থেকে ইন্সপায়ারেশন পাই, এটাই আর কি। আর আর কি প্রশ্ন? মানে বলিউডের কোনো হিরোর সাথে অ্যাক্টিং করার সুযোগ আসলে কার সাথে করবেন? এখন আমাকে তো অনেককেই ভালো লাগে, তো দেখা যাক কার কথা বলে জানি না। যদি বলে তাহলে অবশ্যই শাহরুখ খান ফার্স্ট অপশনে, রণবীর কাপুর সবাইকে ভালো লাগে, এখন বলতে পারছি না। ওকে, আপনি একটা সময় বলেছেন যে রং নাম্বারে ফোন আসলে আপনার খুব মেজাজ খারাপ হয়। যদি বলি যে যখন মেজাজ খারাপ হয় তখন কি করেন, মানে হয় না যে ভাঙা ফেলেন কিছু, আসলে কি করেন খুব বেশি মেজাজ যখন খারাপ হয়? রং নাম্বারে ফোন আসলে, হ্যাঁ রং নাম্বারে ফোন আসলে মেজাজ খারাপ হয়। আসলে আমার কোনো কিছু ক্ষতি করার কোনো প্রশ্নই আসে না, আমি বলি যে আমাকে ফোন দিবেন না, রং নাম্বারে ফোন। না না, মেন কোশ্চেন আছে যখন আপনার খুব মেজাজ খারাপ হয় তখন কি করেন? নিজেকে ঠান্ডা করার চেষ্টা করি, পজিটিভ, নিজেকে পজিটিভ মোটিভেশন দিই। মানে কিভাবে আপনি পজিটিভ করেন? এখন ধরেন আমার কারোর সাথে ঝগড়া হচ্ছে বা কারোর সাথে কথা কাটাকাটি হচ্ছে, তো সে কোনোভাবে কোনো কথা নেগেটিভভাবে বললেও ওই জিনিসটাকে আমি পজিটিভভাবে নেওয়ার ট্রাই করি, যে আচ্ছা ওর হয়তো বা জিনিসটা এইভাবে বলছে, সো এইটাই। কারণ আসলে দিন শেষে আমারই সেলফ হার্ম হচ্ছে, আমারই মেন্টাল হেলথ নষ্ট হচ্ছে, তো নিজের জন্য অ্যাটলিস্ট পজিটিভ থিঙ্কিং করাই যায়। আপু, আপনি ইন্টার্নশিপ করেছেন একটি নাটকে, আপনি ব্যক্তি জীবনে কখনো ইন্টার্নশিপ করেছেন কিনা? না, আমি ল নিয়ে পড়ছি, আমার পড়াশোনা এখন শেষ হয়নি। শেষ হলে তাও আমার ইন্টার্নশিপ না, আমি তো প্র্যাকটিস করবো, তো ইন্টার্নশিপ কখনো করার সুযোগও হবে না। রং নাম্বারে ফোন আসলে প্রেম করার বিষয়টা আমরা দেখেছি মায়াশালীকে, বাস্তব জীবনে এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? না, যার কারণে হয়নি দেখে হচ্ছে, যার কারণে আমার এই স্ক্রিপ্ট নিয়ে অনেকবার রিহার্সাল করতে হয়েছে, অনেকবার এই যে ফোনের যে একটা কেমিস্ট্রি ছিল ওভার দ্য ফোন, এটাকে আমার বিল্ড আপ করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। রং নাম্বার ছাড়া ডিরেক্ট নাম্বারে কোনো ডিরেক্ট কোনো পেমেন্ট প্রপোজাল আসছে কিনা এখন পর্যন্ত? না ডাইরেক্ট ফোনে তো হয় না, ডাইরেক্ট ফোন ছাড়া ডাইরেক্ট সরাসরি যদি হ্যাঁ এটা তো যে কেউই ফেস করছে, প্রত্যেকটা মেয়ে তার জীবনে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে যে কেউ সামনাসামনি এসে এরকম প্রপোজ করেছে। তাদের মধ্যে থেকে কাউকে ভালো লেগেছে কিনা এখন পর্যন্ত? না, ভালো লাগলো তো আসলে থাকতাম একসাথে, ভালো লাগে। বাংলাদেশে কি সাকিব খানের সাথে যদি সিনেমা করার অফার আসে আপনি কতটা আগ্রহ দেখাবেন? ডিপেন্ড করে গল্পের উপরে, যদি গল্প ভালো লাগে আর যদি মনে হয় যে আমি ক্যারেক্টারটা করতে পারবো, ক্যারেক্টারটার জন্য আমি পারফেক্ট, যদি আমার এটা মনে হয় তাহলে এটা আমি ভেবে দেখব। ঠিক আছে।